नमस्कार सम्मानित दर्शकबृंद। तो बंधुरा पीएम किसान सम्माननिधि योजन एक नतून आपडेट नहीं एसे। तो बंधुरा जरा पीएम किसान योजन एप्लीकेशन कर अर्थात जरा टाका पाच्छेन जरा टाका पाने अथच एप्लीकेशन कर तादेर सबाईके किन्तु पीएम किसान योजना किन्तु ईकेवाईसी करते हैं। तो ईकेवाईसी किन्तु एखाने बाध्यतामूलक करा हयेछे। तो कि बला हयेछे सेई समस्त तथ्य किन्तु आपनादेर भिडियोर माध्यमे देखाबो एबं आपनारा किभाबे बा कोथाय करबेन समस्त तथ्य किन्तु जानाबो। तो भिडियोटि संगे थाकुन आर जदि भिडियोटि भालो लागे अवश्यई एकटा लाइक करे देबेन एबं चैनेलटिके साबस्क्राइब करे बंधुरा। प्रधानमंत्री किसान तो 12 কোটিরও বেশি কৃষকের জন্য কিন্তু বড় খবর। ইকোআইসি সম্পূর্ণ না করে কিন্তু দশম কিস্তি আসবে না, এটি সম্পূর্ণ করার উপায়ও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো কিভাবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ইকোআইসি সম্পূর্ণ করবেন, তো এখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার দশম কিস্তির জন্য অপেক্ষারত 12 কোটিরও বেশি সুবিধাভোগী কৃষকদের জন্য বড় খবর রয়েছে। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা 2021-এর বড় পরিবর্তন করেছে মোদী সরকার। আপনি ইকোআইসি সম্পূর্ণ করার পরেই কিন্তু 15ই ডিসেম্বর পর্যন্ত রিলিজ করার পরবর্তী কিস্তির জন্য টাকা পাবেন। এটা ছাড়া আপনার কিস্তি ঝুলতে পারে, সরকার এই প্রকল্প কিন্তু বাধ্যতামূলক করেছে। অর্থাৎ আপনারা কিন্তু 15ই ডিসেম্বরের আগে যদি ইকোআইসি সম্পূর্ণ না করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু যে দশম কিস্তি সেই কিস্তি কিন্তু টাকা নাও পেতে। এখানে বলা হচ্ছে সরকার পিএম কিষাণ প্রকল্পের অধীনে নিবন্ধিত কৃষকের জন্য ইকোআইসি আধার বাধ্যতামূলক করেছে। পোর্টালে বলছে আধার ভিত্তিক ওটিপি প্রমাণীকরণের জন্য কিষাণ যে কর্নার ইকোআইসি বিকল্পে ক্লিক করতে হবে এবং বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য নিকটবর্তী সিএসসি সেন্টারগুলিতে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। তো আপনি কিন্তু যদি ঘরে বসে করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার সাহায্যে সম্পন্ন করতে পারেন, তবে কিন্তু আপনাকে পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেতে হবে। অফিসিয়াল পেজটা কিন্তু উপরে দিয়ে তুলে এখানে দেখতে পাচ্ছেন ইকোআইসি অর্থাৎ ফার্মার কর্নারের ঠিক নিচেই কিন্তু এখানে ইকোআইসি অপশান আছে। তো ইকোআইসি অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে কিন্তু আপনাদেরকে যে আধারের সঙ্গে মোবাইল নাম্বার দেওয়া আছে তো সেখানে একটা কিন্তু ওটিপি পাঠানো হবে। তো সেই ওটিপি কিন্তু আপনারা এখানে আধার নাম্বার এবং এখানে যে ইমেজ কোডটা আছে সেখানে কিন্তু ইমেজ কোডটা এবং আধার নাম্বারটা বসে কিন্তু সার্চ বাটনে ক্লিক করলে এখানে একটা ওটিপি আসবে এবং ওটিপিটা যদি ভেরিফিকেশান বসানোর পর ভেরিফিকেশানের পরে কিন্তু আপনাদের এখানে সাকসেসফুল দেখাবে যে আধার ইউকেসি ইজ সাকসেসফুল। আধারের সঙ্গে যাদের মোবাইল নাম্বার অ্যাড করা নেই তাদেরকে কী করতে হবে, তাদের তো ওটিপি আসবে না। তো এখানে কিন্তু টোটালি বলে দেওয়া হয়েছে বায়োমেট্রিক অথেন্টিকেশানস কন্ট্যাক্ট নিয়ারেস্ট সিএসসি সেন্টার, অর্থাৎ যাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করেনি তারা কিন্তু অবশ্যই সিএসসি সেন্টারে যেতে হবে এবং তাদের কিন্তু বায়োমেট্রিক অর্থাৎ আঙুল ছাপ দিয়ে কিন্তু আপনাদের সেই ইকোআইসিটা ভেরিফিকেশন। বন্ধুরা ইনফরমেশনটি আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।